রাজ্য সভা নির্বাচনের মনোনয়ন দাখিল। বিরোধীর উমৈহতীয়া প্রার্থী রিপুন বরার মনোনয়ন দাখিল। বরাক সঙ্গ দিয়ে 43 গৰাকী বিরোধী বিধায়কে। রাজ্যসভা নির্বাচনত বিরোধী উমৈহতীয়া প্রার্থী কংগ্রেসের রিপুন বরাই মনোনয়ন দাখিলের সময়ত প্রদর্শন করে বিরোধীর ঐক্যবদ্ধ শক্তি। কংগ্রেস, এআইডিএফ, সিপিআইএম আর রাইজর দলের বিধায়কের উপস্থিতিত মনোনয়ন পত্র দাখিল করে রিপুন বরাই। শাসকীয় পক্ষয় দ্বিতীয় আসনতো প্রার্থী প্রক্ষেপ করার পরিপ্রেক্ষিত আউল লাগিছে বিরোধী শিবিরত। বিরোধীর ভোট যাতে হরণ ভগন হব নোৱাৰে তাৰ বাবে তৎপর হৈছে বিরোধী। মনোনয়ন দাখিলের পাছতেই এপিসিসির সভাপতি ভূপেন বরাই অভিযোগ করে যে মুখ্যমন্ত্রীয়ে গণতান্ত্রিক প্রমূল্যক নস্যাত করেছে। অত্যন্ত আশাবাদী যে আমার মাননীয় বিধায়কসকলের যে স্বাভিমান আত্মসম্মানত আঘাত দিবর কারণে বিজেপিয়ে যি ধরনের দুষ্কার্যবিল আরম্ভ করেছে তার বিপরীতে আজি নমিনেশন সামিটর মুহূর্তত আমার বিধায়কসকলে তেখেতসকলের একত্রিত সংঘবদ্ধ প্রচেষ্টাক আজি রাজহুৱাভাৱে সকলের সন্মুখত দাঙি ধরলে। আর দ্বিতীয়তে আমি অসম বিধানসভার অধ্যক্ষ এই রাজ্যসভার ক্ষেত্র ভোটর বিভিন্ন ধরনের যখেতে আইন বিরোধী কথা বতরা কৈছে এই সম্পর্কত আমি ইতিমধ্যে ইলেকশন কমিশনের হাতত একটা অভিযোগ দিছো। আর মুখ্যমন্ত্রীগুলিয়ে যি ধরনের ভোট কিনা বেচার একটা প্রবণতা আরম্ভ করেছে তার বিরুদ্ধেও আমি অসম বিধানসভার অধ্যক্ষের হাতত অভিযোগ দিছো। আকৌ রাজ্যসভালৈ নির্বাচিত হব পাৰিব বুলি আশাবাদী রিপুন বরা। অপরাধ কথা ফোনের যোগে কারবাক যদি এখেতে বিচরা তেওঁ যে বিধায়কর ঘর গৈ পেলা ভিক্ষা করা দিয়ে মানুষ কিনিছে চুরি চাপরাসি করেছে আমি তো ফোনত রিকুয়েস্ট করা মোক ভোটটো দিব বুলি কোৱাটো কি অপরাধ? এটোতো ইলেকশন ক্যাম্পেইন করবই লাগবে। মোক ভোট দিয়ক বা নিদিয়ক সব পার্টিকে আমি কব লাগবে, সবকে কব লাগবে। রাজ্যসভা নির্বাচনত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই গণতন্ত্রক হত্যা করা বলে অশুভ পরম্পরার সৃষ্টি করব বিচারিছে বলে ক্ষুর্ধার সমালোচনা করে অখিল গগৈয়ে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক গণতন্ত্র হত্যা করা পথর পৰা আতরি আহিবৰ কাৰণে সকিয়াই দিছো। রিপুন বরার বিজয়ের বাবে প্রয়োজন 42টা ভোট। আজিৰ দিনত রিপুন বরার লগত আছে 43 গৰাকী বিধায়ক, কিন্তু প্রকৃততে সম্ভব হবনে রিপুন বরার বিজয়? ভিডিও জার্নেলিষ্ট প্রশান্ত মনমোহন আর নিকুর হৈতে বিচিত্র রাজবংশী আর দীপাঙ্কর মেধুর রিপোর্ট, অসম লাইভ 24।